एवरीवन अस्सलामु अलैकुम बांगला कुकिंग आरो एकटी नतून रेसिपि देखार जन्य सबाइके वेलकाम जानाच्छि। आजके आमी माटिर चुलोय आलू दिए खासिर मांसेर भुना तैरि करे देखाबो। आर माटिर चुलोर रान्ना केमन जारा खेयेछेन तारा तो अवश्यई जानेन, आर माटिर चुलोर रान्ना खेतो असाधारण। खासिर मांस भुना तैरी करार जन्य आमी प्रथमे 1 केजी खासिर मांस भालो करे धुए परिष्कार करे नियेछि। আমি একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। প্রথমে একটা কড়াইতে আমি 1/2 কাপ তেল গরম করে নিয়েছি, আর এখানে 3টি আলু কেটে নিয়েছি। এই তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি বেশি ভাজিনি, হালকা করে ভেজেছি। এখন তুলে নিচ্ছি। যেই তেলে আলু ভেজেছিলাম সেই তেলে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টা এলাচ, 4টা লবঙ্গ। এখন পেঁয়াজের সাথে এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটি স্মেল বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনগুলোকে একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি 2 চা চামচ গরম মশলা গুঁড়ো, এখানে জায়ফল, জয়িত্রী, পোস্তদানা, জিরা আর 2 চা চামচ ধনিয়া গুঁড়ো আছে, দিয়ে দিয়েছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলও উপরে উঠে এসেছে। এখন দিয়ে দিয়েছি মাংসগুলো। এখন মশলার সাথে ভালো করে মাংসগুলোকে মিশিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা লেগে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন মাংসগুলো থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এই পানি দিয়েই মাংসগুলোকে কষিয়ে নেব। আর মাংস যত কষাবেন ততই খেতে অসাধারণ লাগবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন মাংসগুলো মোটামুটি কষানো হয়ে গিয়েছে, তেলে উপরে উঠে এসেছে। আমি আরও একটু কষাবো, তার জন্য একটু পানি দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 10 মিনিট কষানোর পর আমি আলু আর 4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন আলু মাংসগুলোকে একটু কষিয়ে নেব, বেশি কষাতে হবে না, যেহেতু আলুগুলো ভাজা আছে। আলুগুলো ভাজার মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি, যেহেতু ভুনা আর আমি 1 ঘন্টা মাংসগুলোকে কষিয়েছি। এখন এই মাংসের মধ্যে একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এই মশলাটা দিলে খেতে অসাধারণ লাগে, আপনারা খেয়ে দেখবেন। মাংস রান্নাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, আর খেতে অসাধারণ। তৈরি হয়ে গেল মাটির চুলোয় আলু দিয়ে খাসির মাংস ভুনা। আপনারাও ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।